নদীর নাম তুলসী গঙ্গা। এ নদীর ভাঙন থেকে আক্কেলপুর শহর রক্ষায় নির্মিত হয়েছে বাঁধ। গেল অর্থ বছরে এই বাঁধে ব্লক বসাতে বরাদ্দ দেওয়া হয় 2 কোটি টাকা। এবছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের কাজ হয়েছে মাত্র 35%। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের পাথর দিয়ে ব্লক নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান, ফলে যেটুকু কাজ হয়েছে তাও বিফলে যেতে বসেছে। এরই মধ্যে দেবে গেছে বাঁধের বিভিন্ন অংশ। খুবই নিম্নমানের কাজ হয়েছে, জঘন্য রকম কাজ। যে ব্লকগুলো দিয়েছে এটা অত্যন্ত নিম্নমানের, নিতান্ত এটা মানুষ আসানো, এটা যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযোগের প্রমাণ পেয়ে পানি উন্নয়ন বোর্ড কাজটি বন্ধ করে দিলেও চুপিসারে নিম্নমানের পাথর দিয়েই ব্লক নির্মাণ করে যাচ্ছেন ঠিকাদার। এ বিষয়ে কিছু বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক। ওই অফিস থেকে বলার পরে তো আমরা ডাম্পিং করছি, আমরা কি ব্যক্তিগতভাবে তো ডাম্পিং করছি। সুস্পষ্ট বক্তব্য নেই পানি উন্নয়ন বোর্ডেরও। নির্বাহী প্রকৌশলের দাবি, সঠিকভাবেই কাজটি তদারকি করা হচ্ছে। মনিটরিং টিম আছে এবং একটা টাস্ক ফোর্স আছে, প্রত্যেকের দেখা শোনা এবং বয়েট টেস্টের পরে আমরা সেগুলোকে অনুমোদন দিয়ে থাকি। সেই অনুমোদন সঠিকভাবেই হচ্ছে, এর কোনো ব্যত্যয় হয়নি। গুরুত্বপূর্ণ প্রকল্পে এমন 9-6 বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।